এখানে একটা চিত্র দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ, ওকে, যার এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, আর এবি লম্ব, যেখানে বিসি ভূমি, তার মান 3√3। ক থেটার মান নির্ণয় করো। খ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/1 sin² + 1/1 cosec² সমান 1। গ যদি cos b - sin b / cos b + sin b সমান √3 - 1/√3 + 1 হয়, তবে দেখাও যে b সমান সমান থেটা, মানে এই যে থেটার মানটা আগে আমাকে জানতে হবে। এই অঙ্কটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। তো প্রথমত চিত্রটা নিয়ে একটু দেখতে হবে, চিত্রটা কেমন ছিল। চিত্রটা ছিল এরকম একটা সমকোণী ত্রিভুজ, নাম কি ছিল, এ বি সি, এবং সি কোণ সমকোণ এবং বি কোণের মান থেটা, এসির মান ছিল 1 আর বিসির মান কত ছিল √3। তো দেখো তো এবিসি সমকোণী ত্রিভুজে এসি হচ্ছে লম্ব আর বিসি কি হচ্ছে ভূমি। তাহলে আমরা এই ক্ষেত্রে কি দেখব যে একটা সমকোণী ত্রিভুজে লম্বের মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে, তাহলে লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত, tan এর সাথে। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এবিসি হতে, এবিসি হতে কি লিখব, tan থেটা এই কোণের সাপেক্ষে, তাহলে আমরা লিখতে পারি টেরা লম্বভূত, লম্ব বাই ভূমি। তাহলে অতএব লিখবো আমরা tan থেটা, তাহলে এখানে 1/√3। এখন লিখবো এখানে tan থেটা, tan কত ডিগ্রি মান, এটা 30 ডিগ্রি মান, তাহলে অতএব থেটা সমান সমান কত, 30 ডিগ্রি। থেটা মানে কোন কোন ছিল, বি কোন ছিল। হতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে যে মানটা দেওয়া আছে সেটা আমরা উদ্দীপকের আলোকে প্রমাণ করব, এটা সমান সমান 30 ডিগ্রি। তাহলে দেখো তো সাইন থেটা, ওকে, তাহলে সাইন থেটা এখানে সাইন আমরা কি করব, থেটার মানটা আমরা বসায় দিব, তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে থেটার মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, তাহলে সাইন থেটা সমান সমান আমরা হাফ থেটার মানটা বসায় দিলাম। এরপরে ছিল কি কোসেক থেটা, কোসেক আমি একটু শর্ট করে লিখলাম, কোসেক 30-এর মান কত, 2, ওকে। তাহলে আমরা দেখো সাইন 30-এর মান পাইলাম এবং কোসেক 30-এর মান পাইলাম, তা আমরা লেফট সাইডটা উঠাবো, লেফট সাইড কি ছিল 1/1 sin² θ + 1/1 cosec² θ। তুমি যদি এখানেও থেটার মানটা বসায় দিতে তাতেও হতেও, তো সমস্যা নেই, এই জন্য আমি আগেই বের করে নিছি। দেখো সাইন থেটার মান কত, হাফ, তার উপরে স্কোয়ার, 1/1 cosec θ মান কত, 2, তার উপরে স্কোয়ার। তাহলে এইখানে আমরা পাচ্ছি 1+1/4 আর এইখানে পাচ্ছি 2 × 4 আর 5। তাহলে দেখো এটার আমরা ক্যালকুলেশন করি, উপরে 1, এখানে 4 লসে গেলে 4 × 4 + 1/4 = 1/5। দেখো এই 4টা উপরে চলে যাবে, 4 আর 5 + 1/5, এখানে আমাদের কি হচ্ছে 5 লসাগু হচ্ছে, তাহলে উপরে যা আছে তাই, তাহলে 5/5 = 1। দেখো এটাই রাইট সাইড। বলা হয়েছিল উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এই এই যে ভ্যালুটা সমান সমান 1, তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাই গ নম্বরে যে যে মানটা দেওয়া আছে, বলা আছে যদি cos b - sin b / cos b - sin b / √3 - 1/√3 + 1, এই মানটা দেওয়া আছে এবং দেখাইতে হবে b সমান সমান থেটা, থেটা মানে কত, 30 ডিগ্রি, তার মানে b সমান সমান 30 ডিগ্রি, এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটাকে আমরা যোজন বিয়োজন করব, তাহলে cos b - sin b + cos b + sin b = √3 - 1 + √3 + 1, cos b - sin b - cos b - sin b। এখানে দেখো √3 - 1 - √3 - 1, আমরা এটাকে কি করলাম, যোজন বিয়োজন করে। তাহলে দেখো এখানে sin b কাটা যাচ্ছে, cos b কাটা যাচ্ছে, আর এদিকে 1 1 কাটা যাচ্ছে, আর এখানে √3 √3 কাটা যাচ্ছে। উপরে হচ্ছে 2টা cos b আর নিচে হচ্ছে -2 sin b,
ডান দিকে হচ্ছে 2টা রুট ওভার 3, নিচে কত মাইনাস 2, 2 টু কাটা যাবে তাই না, এখানেও 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, এবার দেখো মাইনাস আর মাইনাস উভয় দিক থেকে বাদ চলে যাবে, তাহলে থাকবে কি cos b বাই sin b, আর এখানে রুট ওভার 3, তাহলে দেখো তো cos b বাই sin b মানে কি cot b সমান রুট ওভার 3, cot b cot কত ডিগ্রি মান 30 ডিগ্রি মান, তাহলে b সমান সমান 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি মানে কি বলতো থেটা, যেহেতু থেটা সমান সমান 30 ডিগ্রি, তাহলে এটা কি আমাদের দেখাইতে বলছিল, আমাদের শুট হয়ে গেল তাই না। বলা আছে ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজে b 90 ডিগ্রি, tan থেটা সমান সমান 1 বাই রুট ওভার 3, ক বলেছে AC বা দৈর্ঘ্য নির্ণয় করো, খ প্রমাণ করো cosec স্কয়ার থেটা মাইনাস sec স্কয়ার থেটা বাই cosec স্কয়ার থেটা প্লাস sec স্কয়ার থেটা সমান হাফ, গ এ কোণ সমান সমান x মাইনাস y এবং c কোণ সমান সমান x প্লাস y হলে x এর মান নির্ণয় করো। ABC একটা সমকোণী ত্রিভুজ হবে, যে ত্রিভুজের b কোণটা হবে 90 ডিগ্রি, তার মানে এইখানে আমরা b কোণটা ফিক্স দিলাম, এখানে a দাও এখানে c দাও, এই ABC সমকোণী ত্রিভুজের b কোণ হবে 90 ডিগ্রি, সেই মোতাবেক আমরা চিত্রটা অঙ্কন করলাম। আর কি দেওয়া ছিল, এবং tan থেটা সমান সমান 1 বাই রুট ওভার 3, তো আমরা এই ক্ষেত্রে c কোণটাকে থেটা দেখলাম, এবং কি আছে tan থেটা সমান সমান 1 বাই রুট ওভার 3, টেরা লম্বভূত, তার মানে AB হচ্ছে লম্ব আর ভূত কি ভূমি BC, তাহলে এখানে দেখলাম যে এই tan থেটা সমান সমান 1 বাই রুট ওভার 3, তার মানে হচ্ছে AB বাই BC, তো AB এর মান কত 1 আর BC এর মান কত রুট ওভার 3, তাহলে এখন দেখো তো এই যে ত্রিভুজ ABC হতে পিথাগোরাসের সাহায্যে আমরা লিখব AC স্কয়ার AB স্কয়ার প্লাস BC স্কয়ার, ওকে, তাহলে দেখো তো এখানে AB এর মান হচ্ছে 1, BC এর মান হচ্ছে রুট ওভার 3, এর উপর স্কয়ার 1 রুট স্কয়ারে কাটা, তাহলে 4, দরকার কার AC এর মান, তো স্কয়ারটা রুট করে দিব, তাহলে মান কত পেলাম 2, এটা হচ্ছে কর অ্যানসার, বলা হয়েছিল AC এর মান নির্ণয় cosec স্কয়ার থেটা মাইনাস sec স্কয়ার থেটা বাই cosec স্কয়ার থেটা প্লাস sec স্কয়ার সমান সমান হাফ, তো দেখো তো আমরা উদ্দীপক অনুসারে যদি একটু লিখি এইভাবে, উদ্দীপক অনুসারে tan থেটা সমান সমান কত পেয়েছি 1 বাই রুট ওভার 3, তাহলে cot থেটা সমান সমান কত রুট 3 উল্টে যাবে, এখন আসো cosec স্কয়ার থেটা সমান সমান ফর্মুলা আমরা জানি 1 প্লাস cot স্কয়ার থেটা, 1 প্লাস cot এর মান কত রুট ওভার 3 এর উপর হোল স্কয়ার, তাহলে 1 প্লাস 3 সমান সমান 4, sec স্কয়ার থেটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থেটা, তাহলে এরপরে 1 প্লাস 1 বাই রুট ওভার 3 হোল স্কয়ার 1 প্লাস 1 বাই 3, তাহলে এইখানে আমরা মান পাচ্ছি 3 লসাগু 3 প্লাস 1 4 বাই 3 তাই না, তাহলে cosec স্কয়ার থেটা আমরা মান পাইলাম এবং sec স্কয়ার থেটা আমরা মান পাইলাম, এরপরে আমরা লেফট সাইডটা উঠাবো cosec স্কয়ার থেটা মাইনাস sec স্কয়ার থেটা বাই cosec স্কয়ার থেটা প্লাস sec স্কয়ার থেটা, তে cosec এর মান কত 4, sec কত স্কয়ার কত পাইছি 4 বাই 3, সেম মান শুধু প্লাস হোক, তাহলে উপরে 3 লসাগু 3 আর 4 এ গুণ করলে হবে 12, আর নিচেও তাই হবে শুধু মাইনাসের পার্থক্য, দেখো এই 3 আর 3 কাটা যাবে, তাহলে আমরা মান পাবো কত, উপরে হলো 8 নিচে হলো 16, তাহলে 8 থেকে এ দেখো 12 থেকে 4 বাদ দিলাম 8, 12 আর 4 যোগ করলাম 16, তো এখন এটা ভাগ করো 8 2 গুণ 16, তাহলে উপরে 1 নিচে 2, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, a কোণ সমান সমান x মাইনাস y আর c কোণ সমান সমান x প্লাস y, এটা আমাদের দেওয়া আছে, তাহলে দেখো তো আমরা যদি চিত্রটা অঙ্কন করি তাহলে আমরা কি পাচ্ছি, ABC ত্রিভুজ ছিল যে a কোণ x মাইনাস y আর c কোণ x প্লাস y, ওকে, তাহলে এই ত্রিভুজ থেকে দেখো a কোণ এবং c কোণের মান দেওয়া আছে এবং বলা হয়েছে যে x y এর ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো দেখো ABC সমকোণী ত্রিভুজ হতে, ABC সমকোণী ত্রিভুজ হতে tan c, c মানে কত x প্লাস y, টেরা লম্বভূত AB বাই BC, AB বাই BC, দেখো AB এর মান ছিল 1, BC এর মান √3 আর AC এর মান 2, তাহলে দেখো tan
এক্স প্লাস ওয়াই টেন অফ এ বির মান ওয়ান ওয়ান বাই রুট ওভার থ্রি টেন এক্স প্লাস ওয়াই। তো দেখো এটা কত ডিগ্রি মান, টেন 30 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান পাইলাম 30 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন লিখবো আমরা আবার এই টেন এ কোণ, এ কোণ বলতে কত, এক্স মাইনাস ওয়াই। যখন এ কোণ এই কোণটা ধরবো তখন এইটা হবে লম্ব বিসি আর এটা হবে ভূমি। তাহলে আমরা লিখবো বিসি বাই এবি, টেন অফ এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো বিসির মান হচ্ছে রুট ওভার থ্রি আর এবির মান হচ্ছে ওয়ান। টেন অফ এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে রুট ওভার থ্রি, টেন কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান। তো আমরা লিখি টেন 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। এখন আমরা কি করব, এক এবং দুই যোগ করব, 1 নং যোগ 2 নং করে। তো 1 নং ছিল এক্স মাইনাস ওয়াই 30 আর 2 নং ছিল এক্স প্লাস ওয়াই 60। তাহলে যোগ করে দিলাম, এখানে টয়েস এক্স 60 আর 30 90, 90-কে 2 দিয়ে ভাগ করলে হবে 45। এক্স এর মান আমরা কত পেলাম, 45। এখন এক্স এর মানটা 1 নং বা 2 নং এ বসাও, বা তুমি বিয়োগ করেও করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা লিখি 2 নং হতে, তে 2 নং বা এক, এইখানে দেখো প্লাস হবে না মাইনাসই হবে আর এইখানে হবে প্লাস। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই ছিল 30 আর এক্স মাইনাস ওয়াই এর মান ছিল 60। ওকে, তাহলে দেখো এখন যদি আমরা লিখি 2 নং হতে বা 1 নং, ধনাত্মকটা থেকেই করি, এক্স এর মান 45 দিয়ে দেই, ওয়াই 30। তাহলে ওয়াই সমান সমান কি পাচ্ছি, 30 মাইনাস 45, তাহলে মাইনাস 15। দেখো এক্ষেত্রে এক্স এর মান আমরা পাইলাম 45 আর ওয়াই এর মান মাইনাস 15। এক্স সমান সমান 45 ডিগ্রি এবং ওয়াই সমান সমান কত পেলাম, মাইনাস 15 ডিগ্রি। এটা অ্যান্সার।